তো কি করা যাবে? হর হর মহাদেব। মহাদেব যে আমাদের যেখানে নিয়ে যাবে, যেখানে রাত থাকতে বলবে, যেখানে যেটা খেতে বলবে আমরা সেটাই খাবো, এবং যেখানে থাকবে বলবো সেখানেই থাকবো। তো প্লিজ, বন্ধুরা, গতকাল রাতে আমরা এই রুমটাতে ছিলাম। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্পের রুম। গতদিন সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আমরা এই পেট্রোল পাম্পে এসে পৌঁছাই এবং এখানকার ম্যানেজারকে বলি যে রাত্রে আমরা এখানে কি থাকতে পারবো। প্রথমে ম্যানেজার না বলল, মালিককে ফোন করার পরে মালিক বলল ঠিক আছে, ওরা থাকতে পারে, এক্সট্রা যে রুমটা আছে সেই রুমটা ওদের দিয়ে দাও। বন্ধুরা, এই সেই রুম। এই রুমে গতকাল রাতে আমরা ছিলাম। দেখতে পাচ্ছি এখানে আমরা ফোন চার্জ দিয়েছি এবং আমাদের সমস্ত জিনিস এখানে আছে। আমরা সবাই উল্টা পাল্টা কথা বলছি, কারণ সবার মাথা ঠিক নেই। কেউ বলছে ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, আমি আশিস করছি কেদারনাথ যাত্রা করছি স্কেটিং নিয়ে। আজকে আমাদের দশম দিন, আমাদের 10 দিন হতে চলছে। আর গতকাল রাতে আমরা যেখানে ছিলাম, এটা নিয়ে একটা বেডরুম, একটা বেডরুম এখানে মালিককে বলার পরে আমাদের এটা রাতে থাকার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিল। রাতে সুন্দর একটা রুম, রুমটার ভিডিও তোমাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। শুধু আমি নয়, আমার সাথে রয়েছে আমার কতগুলো বন্ধু আছে, দেখতে পাচ্ছ। এই আমরা তোমার জানো হয়েছে, তিনজন আমাদের স্কেটিং নিয়ে যাচ্ছে, বাকিদের দেখতে পাচ্ছি ওরা একটু সাইকেল নিয়ে। টোটাল আমরা 5 জন আজকে থেকে নয়, আমরা প্রায় 3-4 দিন ধরে আজকে থেকে একসাথে রয়েছি। আমরা এখন যাবো কেদারনাথ। কেদারনাথে যাওয়ার আগে সম্ভবত আমরা রাম মন্দিরে ঢুকবো। সম্পূর্ণ আপডেট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবে। দেখা যাক আজকে আমরা কত কিলোমিটার চলতে পারি। বর্তমান টাইম হচ্ছে সকাল 5টা, আর আমরা যেখানে আছি এখান থেকে মজাফর ডিস্ট্রিক্ট আরও প্রায় 28 কিলোমিটার, আরো প্রায় 28 কিলোমিটার। তো লেট গো, আমরা এখন যাবো। আর রাস্তাতে ভীষণ গাড়ি, হর হর মহাদেব। বন্ধুরা, এখন আমরা যেখানে আছি এখান থেকে মজাফর আর মাত্র 10 কিলোমিটার। আমরা সকাল সকাল বেরোই, তার কারণ হচ্ছে ভীষণ রৌদ্র আর এত পরিমাণে হাওয়া, সেই কারণে আজকে আমরা অনেক সকালে বেরোয়েছি, সকাল 5টার সময়। বন্ধুরা, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মজাফর জেলার যেই আমাদের পিছনে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে হচ্ছে, এই রাস্তা দিয়ে হচ্ছে, এটা যাবে একদম সোজা ইউপির দিকে। আমরা যতটা পারি আজকের মধ্যে চেষ্টা করব বিহার ক্রস করে ইউপি তে যাওয়ার জন্য। এখন আমরা এখানে কিছুক্ষণ, মোটামুটি আধা ঘন্টার মধ্যে রেস্ট করবো, তারপরে আমরা আবার শুরু করবো আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা, আমরা অনেকক্ষণ রেস্ট করলাম, এখন আমরা যাব ইউপির দিকে, বিহার ক্রস করবো কিছুক্ষণের মধ্যে, হয়তো 1 ঘন্টা লাগতে পারে কি 2 ঘন্টা লাগতে পারে, আমরা বিহার আজকের মধ্যে ক্রস করার চেষ্টা করব। বন্ধুরা, যতদিন বিহার আসছি ততদিন ঠিক দুপুর 11টা থেকে এই মোটামুটি 4টা পর্যন্ত এত রৌদ্রের তাপ আর হাওয়া, যার কারণে আমাদের ঠিক এরকম জায়গাতে বিশ্রাম নিতে হয় মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। এখন আমরা এখানে বিশ্রাম নিলাম, আর আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছে ওই যে আসছে, সবাই রেডি হচ্ছে, আর আমি এখন রেডি হয়ে নিবো, যে আমার স্কেটিং শু হয়ে যে হাতে শখ, এখন আমরা রেডি হবো। রেডি হয়ে যাবে আমরা ঠিক এই রাস্তা দিয়ে এই দিকে যাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, অন্ধকার হয়ে যাচ্ছে, এবার আমার ভাবলাম যে আজকে যদি কোনো একটা মন্দির পাই সেখানে আজকে থাকবো। গতকাল রাতে আমরা ছিলাম একটা পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্পে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখছো আমি জানি। তো আজকে ইভিনিং হয়ে গেছে, এখন আমরা এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ এই পেট্রোল পাম্পের মধ্যে আজকে আমরা থাকবো। তো আমরা এখানকার ম্যানেজারকে বললাম যে পারমিশন আমরা আজকে গিয়ে রাত্রে থাকতে পারবো। তো সে বলে ঠিক আছে, তোমরা রাত্রে থাকতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, তোমরা আমাদের বাথরুম টাথরুম যা আছে সব ইউজ করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবং মোবাইল সবচেয়ে বড় কথা, আমরা বললাম মোবাইল কি চার্জে দেওয়া যাবে, বলে হ্যাঁ মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। তো বললাম কোথায় থাকবো আমরা, আমাদেরকে সে একটা জায়গা দেখিয়ে দিল, সে একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে এই যে আমাদের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা আজকে আমরা থাকবো। কিন্তু আমরা তাদেরকে বললাম যে এই জায়গাটার মধ্যে ভীষণ পাথর, এই পাথরের মধ্যে আমরা কীভাবে রাতে থাকবো। তারপর বললাম যে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমের মধ্যে বললাম এই রুমটা কথা বললাম, কিন্তু সে বললো এই রুমটা অনেক দিন ধরে ইউজ হয় না, এখানে অনেক রকম অসুবিধা হতে পারে, যার কারণে আমাদেরকে বললো তোমাদের এই জায়গাটা সবচেয়ে ভালো হবে। তো কী করা যাবে, হর হর মহাদেব।
মহাদেব আমাদের যেখানে নিয়ে যাবে, যেখানে রাত থাকতে বলবে, যেখানে যেটা খেতে বলবে আমরা সেটাই খাবো, এবং যেখানে থাকবে বলবো আমরা সেখানেই থাকবো। তো প্লিজ ভিডিওটা যত পারবে তত কমেন্ট করবে, হরে হরে মহাদেব, ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।